ঢাকার ধামরাইয়ে আক্সি নগরের বিরুদ্ধে বসতবাড়ি সহ কৃষি জমি ধ্বংস এবং কৃষকদের বিরুদ্ধে মিথ্যে মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, অবৈধ আক্সি নগরের পক্ষে মিথ্যা রিপোর্ট দিয়েছে উপজেলা প্রশাসন। এই মিথ্যা রিপোর্টে সাধারণ কৃষকরা তৌহিদের সন্ত্রাস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করার পাশাপাশি আক্সি নগরে দখলকৃত বসতবাড়ি ও ফসলি জমি ফিরে পাওয়ার দাবি জানান। মানববন্ধনে মামুরা এলাকার বাসিন্দা মোহাম্মদ বদরুল আলম বদির নেতৃত্বে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের কৃষক মরণ চন্দ্র রায়, মোহাম্মদ নজরুল ইসলাম, জেসমিন আক্তার, পলান, অঞ্জন রায় সহ আরও অনেকে। উল্লেখ্য, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় 2010 সালে আক্সিরনগর নামে একটি আবাসিক প্রকল্প গড়ে ওঠার পর প্রকল্পের মালিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মাখুলিয়া সহ সাতটি গ্রামের নিরীহ মানুষের জমি বালি ভরাট করে বিক্রি করেন। এ কাজে বাধা দিতে গেলে আক্সিরনগরের কিছু সন্ত্রাসী কৃষকদের মারধর করে এবং হামলা মামলা দিয়ে হয়রানি করে।